সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের আমি জীববিজ্ঞান প্রথম পত্র পড়িয়েছি। এবার আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়াবো। সে প্রথম অধ্যায়টা হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। বৈচিত্র্যময় বিশাল এই পৃথিবীতে বিরাজমান সকল প্রাণীর মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাসস্থানগত যে বিভিন্নতা দেখা যায় তাকে প্রাণী বৈচিত্র্য বা প্রাণী জগতের বিভিন্নতা বলা হয়। দেখুন, এখানে প্রাণীগত, জিনগত মানে জিনের ধরনের যে কোনো বৈশিষ্ট্য হইতে পারে, জিনগত বৈশিষ্ট্য হইতে পারে, প্রজাতিগত বৈশিষ্ট্য হতে পারে মানে এই প্রজাতির থেকে এই বৈশিষ্ট্য, ওই প্রজাতি থেকে এই বৈশিষ্ট্য, এবং বাসস্থানগত, এক এক প্রাণী এক এক জায়গায় বাস করে সেই হিসেবে এদের বিভিন্নতা দেখা দেয়। আর এই বিভিন্নতা দেখা দেওয়ার কারণে প্রাণীদের বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস করানো হয়েছে, যাতে এদের সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারি। দেখো, প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য প্রাণীকে পুঙ্খানুপুঙ্খে পরিচিতি দানের জন্য বিভিন্ন বিজ্ঞানী প্রাণীদের শ্রেণীবিন্যাস করেছেন। এছাড়া বিজ্ঞানী ক্যারোলাস রিনিয়াস এই প্রাণীদের শ্রেণীবিন্যাস ও নামকরণের জন্য দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুসারে এক্ষেত্রে একটি জীবের বৈজ্ঞানিক নাম হবে দুটো, যার প্রথমটি হবে গণের নাম এবং দ্বিতীয়ত হবে প্রজাতির নাম। এই জন্য বিজ্ঞানী ক্যারোলাস রিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আচ্ছা, আগে প্রথমে আমি তোমাদেরকে নামকরণ সম্পর্কে একটু বলি। কোনো বিশেষ প্রাণীকে না শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাসের কিছু নিয়মকানুন ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে প্রাণীর প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় তাকে নামকরণ বলে। এক্ষেত্রে নামকরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি দ্বিপদ নামকরণ, আরেকটা হচ্ছে ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ তোমাদের একটু আগেই বলেছি যে একটি প্রাণীর আন্তর্জাতিক বৈজ্ঞানিক নামের আন্তর্জাতিক নিয়ম অনুসারে দুটি পদ থাকবে, একটা হচ্ছে গণের আর একটা হচ্ছে প্রজাতি। গণের প্রজাতি যেমন এখানে দেখা আছে, দেখো প্যান্থেরা লিও, এটা হচ্ছে আফ্রিকান সিংহের বৈজ্ঞানিক নাম। এখানে প্যান্থেরা লিও হলে সে হচ্ছে নর্মাল সিংহের বৈজ্ঞানিক নাম। এখানে প্যান্থেরা হচ্ছে গণের নাম, লিও হচ্ছে প্রজাতির নাম। তারপরে ত্রিপদ নামকরণ, দেখো ত্রিপদ নামকরণের মধ্যে জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুসারে গণ, প্রজাতি ও উপপ্রজাতি নামে তিনটি পদ থাকবে। এই তিনটি পদে এখানে কিন্তু প্রথমে আমি তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে নর্মাল এমনি সিংহের বৈজ্ঞানিক নাম, এখন আসছে আফ্রিকান সিংহের বৈজ্ঞানিক নাম। এই আফ্রিকান সিংহের বৈজ্ঞানিক নাম প্রজাতিগত বিশিষ্ট বিভিন্ন বৈচিত্র্যতার কারণে এখানে তিনটা নামের তিনটা পদ স্থাপন করেছে, যেটা হচ্ছে প্যান্থেরা লিও লিও। এখানে প্যান্থেরা হচ্ছে গণের নাম, লিও হচ্ছে প্রজাতির নাম, এবং আরেকটা লিও হচ্ছে উপপ্রজাতির নাম। তিনটা কারণে এটাকে ত্রিপদ নামকরণ বলা হচ্ছে। প্রত্যেকটা প্রাণীর এরকম বৈজ্ঞানিক নাম থাকবে, এবং বৈজ্ঞানিক নামের প্রথম দুটো থাকবে, একটা হচ্ছে কি গণের নাম আর একটা প্রজাতির নাম। এখন দেখো, এই এতটুকুনের মধ্যে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখতে হবে বাসায়, যেটা তোমরা বাসায় পড়লেই বুঝতে পারবা, জাস্ট একটু শিখে নিলেই হবে। যেমন প্রথমটা হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস মানে হচ্ছে কি, যেমন ধরো আকারের ভিত্তিতে, তারপরে মেরুদণ্ড আছে কি নাই তার ভিত্তিতে, মেরুদণ্ডের উপস্থিতির ভিত্তিতে, খণ্ডায়নের ভিত্তিতে, প্রতিসাম্যতার ভিত্তিতে, মানে বিভিন্ন ভিত্তিতে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই শ্রেণীবিন্যাসগুলো তোমাদের পড়তে হবে, এবং কোনটা কি, যেমন ধরো মেরুদণ্ডের উপস্থিতির ভিত্তিতে হচ্ছে যে এক যে সকল প্রাণীদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ডে, আর যাদের নেই তারা অমেরুদণ্ডে, সেই হিসেবে এখানে বলা হচ্ছে কি করডাটা এবং নন করডাটা। তারপর আছে প্রাণীর শ্রেণীবিন্যাস লেখার নিয়ম। এই যে শ্রেণীবিন্যাস করেছেন বিভিন্ন বিজ্ঞানীরা, তাদের শ্রেণীবিন্যাস করানোর সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, সেই নিয়মগুলো এখানে পড়লে তোমরা বুঝতে পারবা, ওটা শিখে নিবা। তারপর আছে প্রাণী শ্রেণীবিন্যাসের একক সমূহের নাম। একক সমূহের নাম বলতে যেমন ওখানে আছে গণের নাম, প্রজাতির নাম, তারপর বর্গের নাম, পরিবারের নাম ইত্যাদি, এগুলো নিয়েই এগুলোকেই বলা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। এবং কী কী আছে এগুলো তোমরা পড়ে নিবা। এরপর আছে প্রাণীদের নামকরণের নিয়ম, কীভাবে নামকরণ করতে হবে, এটা আন্তর্জাতিক নিয়ম অনুসারে হতে হবে। যেমন আমি একটা দিয়েছি, দেখে এখানে একটা বৈজ্ঞানিক নাম দিয়েছি, নিচে কিন্তু দাগ দিয়েছি, দাগ দিয়েছি, এটা হচ্ছে কি, এটা নিয়ম, একটা বৈজ্ঞানিক নাম লেখার সময় নিয়ম যে হাতে লিখলে নিচে দুটো দাগ, আলাদা আলাদা দাগ দিতে হবে, আর যদি ইটালিক হরফে হয় তাহলে কোনো দাগের প্রয়োজন পড়ে না। এটাই হচ্ছে নামকরণ নিয়মগুলো, এগুলো পড়লে পারবা। তারপর আছে নামের বৈধতা, কোন নামটা বৈধ হবে কোন নামটা হবে না, এই এর উপর এটাই নির্ভর করে এটার বৈধতা। তারপর আছে আন্তর্জাতিক অনুসারে যেটা হবে সেটা হবে নামের বৈধতা, আর যেটা আন্তর্জাতিক স্বীকৃত নয় সেটা অবৈধ হিসেবে উল্লেখ করা হবে। তারপর আছে প্রাণী সংরক্ষণ, কীভাবে সংরক্ষণ করবে। আগে প্রাণী সম্পর্কে না জানলে তো আমরা সংরক্ষণ করতে পারবো না। আগে প্রাণীর বাসস্থান সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে, তার প্রতিকূলতা কীভাবে সে মুভ করবে সেই সম্পর্কে না জানলে আমরা কীভাবে সংরক্ষণ করবো, আগে ওগুলো জেনে তারপরে এই সংরক্ষণ পদ্ধতিটা আসবে। এরপর আছে অগ্রাধিকার আইন।
দেখো অগ্রাধিকার আইন বলতে হচ্ছে কি এই যে আমরা প্রাণীদের নামকরণ করছি ও মানে ওলটপালট করে নামকরণ করলে হবে না একটা নির্দিষ্ট নিয়ম অনুসারেই নামকরণটা করতে হবে এবং সেই নামকরণটা কোথায় দিতে হবে কি করতে হবে এবং প্রথম এত একটা প্রাণীতে অনেকগুলো নাম থাকে সেক্ষেত্রে প্রথম নামটা বৈধ হবে কি না বা পরের নামটা বৈধ হবে এইটা একটা একটা আইন আছে এটাই হচ্ছে প্রাণীর অগ্রাধিকার মানে নামকরণের অগ্রাধিকার আইন এই এইগুলো তোমরা এই পরে আজকে এতটুকুনি থাক এইগুলো শিখে নিবা এরপরে যেটা আসছে যে ওই যে বললাম বিভিন্ন ভিত বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস এরপর এই বৈশিষ্ট্যের যেমন মেরুদণ্ডের উপস্থিতি আর নন উপস্থিতির মধ্যে কিছু আছে সেটা হচ্ছে কর্ডাটা এবং নন কর্ডাটা এটা আমি তোমাদের আগামী ক্লাসে পড়াবো কর্ডাটার আর নন কর্ডাটার উপরে কিছু পর্বে প্রাণীদেরকে বিভিন্ন প্রাণীদেরকে ভাগ করা হয়েছে এগুলো আমি গত আগামী ক্লাসে তোমাদের ভিতরে আছে এইটুকুন থাক ভালো থেকো সবাই ধন্যবাদ।